সাক্ষী মহারাজের পর এবারে প্রতিমা ভৌমিক। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক বলেছেন, এবারে নির্বাচন পানিপথের শেষ যুদ্ধ, তারপর বিজেপি এদেশে 50 বছর থাকবে। গত কিছুদিন আগে প্রায় একই ঢঙে কথা বলেছিলেন সাক্ষী মহারাজ। তিনি বলেছিলেন, এবারে লোকসভা নির্বাচনের পর এদেশে আর ভোট হবে না। আর প্রতিমা ভৌমিক সূর্যমণি নগরে গিয়ে নির্বাচনী সভায় বললেন, এবারে নির্বাচন পানিপথের শেষ যুদ্ধ, এরপর আগামী 50 বছর দেশে বিজেপি সরকার থাকবে। এখানেই প্রশ্ন উঠছে, বিজেপির নেতা নেত্রীরা এবারে নির্বাচনকে শেষ নির্বাচন হিসেবে দেখাতে কেন উঠে পড়ে লেগেছেন? কেন তাদের মনে হচ্ছে এবারের পর মানুষকে আর ভোটের লাইনে দাঁড়াতে হবে না? তারা যেভাবে বক্তব্য রাখছেন তাতে কিন্তু এদেশের মানুষ শঙ্কিত হয়ে পড়েছেন। মোদীজির সঙ্গে থাকবেন, আগামী 11 তারিখে নির্বাচনে পাড়া পাড়া যাবেন, সবাইকে বলবেন এবারের প্রার্থী কিন্তু আমি, ভাইরা বলবেন আমার ভোট কেউ দিদি, সবাইকে বিনম্রভাবে অনুরোধ করবো, এবারের যুদ্ধ পানিপথের লাস্ট যুদ্ধ। আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলেন, এবারের লড়াই পানিপথের শেষ লড়াই, এই লড়াই আমরা জিতবো। চ্যানেল দিন রাত।